প্রিয় ছাত্রছাত্রী প্রশ্ন উত্তরে ইতিহাসে আজ আমরা দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব চতুর্থ অধ্যায়টির নাম হল সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ সমগ্র চ্যাপ্টারটিকে আমরা তিনটি পর্বে ভাগ করে আলোচনা করব যার প্রথম পর্বে রয়েছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি দ্বিতীয় পর্বে রয়েছে সভা সমিতির যুগ এবং তৃতীয় পর্বে রয়েছে লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ আমরা চলে আসছি সরাসরি আলোচনা পর্বে বা প্রশ্ন উত্তর পর্বে প্রথম পাঠ এখানে রয়েছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি এবারে চলে আসছি সরাসরি প্রশ্ন উত্তর পর্বে প্রথম প্রশ্ন মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ কবে শুরু হয় উত্তর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে দু নম্বর প্রশ্ন বহরমপুরে সিপাহী বিদ্রোহ কবে শুরু হয় উত্তর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে ফেব্রুয়ারি নম্বর প্রশ্ন ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহ কবে শুরু হয় উত্তর খ্রিস্টাব্দের মার্চ চার নম্বর প্রশ্ন মিরাটে সিপাহী বিদ্রোহ কবে শুরু হয় উত্তর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের দশই মে পাঁচ নম্বর প্রশ্ন দিল্লিতে সিপাহী বিদ্রোহ কবে শুরু হয় উত্তর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের এগারোই মে ছ নম্বর প্রশ্ন লখনৌতে সিপাহী বিদ্রোহ কবে শুরু হয় উত্তর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের তিরিশে মে সাত নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে উত্তর মঙ্গল পাণ্ডে আট নম্বর প্রশ্ন মঙ্গল পাণ্ডে কত নম্বর রেজিমেন্টের সিপাহী ছিলেন উত্তর চৌত্রিশ নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহী ছিলেন ন নম্বর প্রশ্ন কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে উত্তর নানা সাহেব এবং তাঁতিয়া তপি দশ নম্বর প্রশ্ন অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে উত্তর বেগম হজরত মহল এগারো নম্বর প্রশ্ন কনুয়ার সিং কোন অঞ্চলে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন উত্তর বিহারে বারো নম্বর প্রশ্ন ঝাঁসিতে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে উত্তর ঝাঁসির রানী বাই। তেরো নম্বর প্রশ্ন ফৈজাবাদে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে উত্তর মৌলবী আহমদ উল্লাহ নম্বর প্রশ্ন আসামে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে উত্তর মনিরাম দেওয়ান চলে আসছি পনেরো নম্বর প্রশ্নে সিপাহী বিদ্রোহকে কে বলেছেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা যুদ্ধ উত্তর বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকার ১৬ নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহকে কে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন উত্তর কার্ল মার্কস সতেরো নম্বর প্রশ্ন ইংল্যান্ডের টোরি দলের কোন নেতা সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন উত্তর বেঞ্জামিন ডিসরেইলি আঠারো নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের তথাকথিত প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম প্রথম নয় জাতীয় নয় এবং স্বাধীনতা সংগ্রামও নয় উক্তিটি কার উত্তর ডক্টর রমেশচন্দ্র মজুমদারের উনিশ নম্বর প্রশ্ন দ্য সিপয় মিউটিনি অ্যান্ড দ্য রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন গ্রন্থটি কার লেখা উত্তর ডক্টর রমেশচন্দ্র মজুমদারের কুড়ি নম্বর প্রশ্ন গ্রন্থটি কার লেখা উত্তর ডক্টর সুরেন্দ্রনাথ সেন একুশ নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর লর্ড ক্যানিং বাইশ নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন উত্তর দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন মুঘল সম্রাট তেইশ নম্বর প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র কবে জারি হয় উত্তর আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে পয়লা নভেম্বর বা ফার্স্ট নভেম্বর এবারে চলে আসছি সত্য মিথ্যা নির্ণয় করো পর্বে প্রথম প্রশ্ন সিপাহীরা বৃদ্ধ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে তাদের নেতা বা ভারতের সম্রাট বলে ঘোষণা করে কিন্তু বিদ্রোহ শেষে ব্রিটিশ সরকার দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেন উত্তর সত্য দু নম্বর প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের অন্যতম শর্ত ছিল সত্যবিলোপ নীতি বাতিল করা দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না উত্তর সত্য তিন নম্বর প্রশ্নে আসছি সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের প্রচলন এনফিল্ড রাইফেল প্রচলনের আগে সিপাহীরা ব্যবহার করত ব্রাউন বেস নামক রাইফেল উত্তর সত্য এখানে একটু বলে রাখি যে এই ব্রাউন বেস রাইফেলকে রিপ্লেস করে অর্থাৎ এই রাইফেলকে সরিয়ে এনফিল্ড রাইফেলের প্রচলন হয়েছিল যেটির কার্তুজ দাঁতে করে কেটে বন্দুকে ভরতে হতো চার নম্বর প্রশ্ন মহাবিদ্রোহ সংগঠিত করতে ভারতীয় সিপাহীদের মধ্যে সবথেকে বেশি ভূমিকা গ্রহণ করেছিল বেঙ্গল আর্মির সিপাহীরা উত্তর সত্য এটা মনে রাখতে হবে যে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল বাংলা থেকে এবং তারপরে ভারতবর্ষের অন্যত্র বিশেষত উত্তর এবং পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছিল পাঁচ নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহ সম্পর্কে সরকারি উদ্যোগে লেখা বইটির নাম হল সুরেন্দ্রনাথ সেন কর্তৃক লিখিত এইটিন ফিফটি সেভেন উত্তর সত্য এটি ভারত স্বাধীনতা লাভ করার পরে লেখা শুরু হয়েছিল দু নম্বরের প্রশ্নের জন্যে প্রথম প্রশ্ন কবে কোন আইন বলে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে উত্তর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের দোসরা আগস্ট ভারত শাসন আইনের মাধ্যমে দু নম্বর প্রশ্ন কোন আইন বলে ভারতের ভাইসরয় পদটির সৃষ্টি হয় এবং ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন উত্তর মহারানীর ঘোষণাপত্র অনুসারে ভারতের ভাইসরয় পদটি সৃষ্টি হয় এবং লর্ড ক্যানিং ছিলেন ভারতবর্ষের প্রথম ভায়শরয় তিন নম্বর প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র কি উত্তর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া এক ঘোষণার মাধ্যমে কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার নিজের হাতে তুলে নেন এবং ভারতীয় শাসন ব্যবস্থায় নতুন নীতি ও আদর্শের কথা প্রকাশ করেন এটি মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত এবারে চলে আসছি এই অধ্যায়ের দ্বিতীয় পাটে বা পর্বে এই পর্বটির নাম হচ্ছে সভা সমিতির যুগ চলে আসছি সরাসরি প্রশ্ন উত্তরে প্রথম প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো ছত্রিশ দ্বিতীয় প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি কে ছিলেন বা কে উত্তর গৌরীশঙ্কর তর্কবাগীশ তিন নম্বর প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভার সম্পাদক কে ছিলেন উত্তর পণ্ডিত দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন চার নম্বর প্রশ্ন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর ছ নম্বর প্রশ্ন এ নেশান ইন মেকিং গ্রন্থটির লেখককে উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সাত নম্বর প্রশ্ন ভারতসভার মুখপত্রটির নাম কি উত্তর দি বেঙ্গলি পত্রিকা আট নম্বর প্রশ্ন ভারতসভার প্রথম সভাপতি কে ছিলেন উত্তর রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্ন পুনা সার্বজনিক সভা কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে চলে আসছি সত্য মিথ্যা নির্ণয় করো পর্বে প্রথম প্রশ্ন হিন্দু মেলার অপর নাম ছিল চৈত্র মেলা উত্তর সত্য দু নম্বর প্রশ্ন বাংলার মুকুটহীন সম্রাট নামে পরিচিত নবগোপাল মিত্র উত্তর মিথ্যা বাংলার মুকুটহীন সম্রাট হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের ঊর্ধ্বতম বয়স বাইশ বছর করার দাবিতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা আন্দোলন শুরু করে উত্তর সত্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা সিভিল সার্ভিস পরীক্ষার ন্যূনতম বয়স ২২ বছর করার জন্যে আন্দোলন চালায় চার নম্বর প্রশ্ন ভারতবর্ষের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠনটি ছিল জমিদার সভা সত্য পাঁচ নম্বর প্রশ্ন হিন্দু মেলার মূল উদ্দেশ্য ছিল হিন্দু জাতীয়তাবাদ জাগ্রত করা এবং স্বদেশী আদর্শে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করা হিন্দু মেলায় ব্যায়াম কুস্তি লাঠি খেলা প্রভৃতি প্রশিক্ষণ দেওয়া হতো উত্তর সত্য চলে আসছি দু নম্বরের প্রশ্নের জন্য প্রথম প্রশ্ন কে কাকে সভা সমিতির যুগ বলে উল্লেখ করেছেন উত্তর ড অনিল সিল উনিশ শতককে সভা সমিতির যুগ বলে চিহ্নিত করেছেন দু নম্বর প্রশ্ন কার উদ্যোগে কবে জমিদার সভা প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয় তিন নম্বর প্রশ্ন জমিদার সভার সম্পাদক এবং সভাপতি কে ছিলেন উত্তর সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর এবং সভাপতি ছিলেন রাধাকান্ত দেব চার নম্বর প্রশ্ন কবে কার উদ্যোগে ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে উইলিয়াম অ্যাডামের উদ্যোগে বা নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় পাঁচ নম্বর প্রশ্ন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ও সম্পাদক কে ছিলেন উত্তর প্রথম সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং সম্পাদক ছিলেন দ্বারকানাথ ঠাকুর ছ নম্বর প্রশ্ন কবে কার নেতৃত্বে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় উত্তর আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে নবগোপাল মিত্রের নেতৃত্বে সাত নম্বর প্রশ্ন কবে কার নেতৃত্বে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে শিশির কুমার ঘোষ ও হেমন্ত কুমার ঘোষের নেতৃত্বে আট নম্বর প্রশ্ন কবে কার নেতৃত্বে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আট নম্বর প্রশ্ন কবে কার নেতৃত্বে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ন নম্বর প্রশ্ন কোন গভর্নর জেনারেলের আমলে এবং কবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয় উত্তর আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে লর্ড লিটনের আমলে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কোন গভর্নর জেনারেলের আমলে এবং কবে দেশীয় সংবাদপত্র আইন পাশ হয় উত্তর গভর্নর জেনারেল লর্ড লিটনের আমলে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এবারে চলে আসছি লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ পর্বে প্রথম প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটি কার লেখা উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দু নম্বর প্রশ্ন কোন প্রেক্ষাপটে আনন্দমঠ উপন্যাসটি রচিত হয় উত্তর ছিয়াত্তরের মনন্তর এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিকায় তিন প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটির ইংরেজি অনুবাদের নাম কি উত্তর দ্য অ্যাভি অফ ব্লিস দ্য অ্যাভে অফ ব্লিস চার নম্বর প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটির লেখককে উত্তর স্বামী বিবেকানন্দ পাঁচ নম্বর প্রশ্ন বর্তমান ভারত কবে গ্রন্থ আকারে প্রকাশিত হয় উত্তর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এটি প্রথম প্রবন্ধ আকারে প্রকাশিত হয় ছ নম্বর প্রশ্ন গোরা উপন্যাসটি কার লেখা উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের সাত নম্বর প্রশ্ন গোরা উপন্যাসটি কবে গ্রন্থ আকারে প্রকাশিত হয় উত্তর উনিশশো দশ খ্রিস্টাব্দে এক নম্বর প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটি স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত এটি ইংরেজি সহ হিন্দি তামিল তেলেগু বিভিন্ন ভারতীয় ভাষায় এর অনুবাদ প্রকাশিত হলে ভারতের সর্বত্রই জাতীয়তাবাদী চেতনার ঢেউ লক্ষ্য করা যায় উত্তর সত্য দু নম্বর প্রশ্ন বন্দে মাতারাম গানটি দেশমাতার বন্দনার জন্য আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রচিত হয় এবং এটিতে সুরারোপ করেন যদু ভট্ট উত্তর সত্য তিন নম্বর প্রশ্ন অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত চিত্রটি অঙ্কন করেছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় এটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয় উত্তর সত্য চার নম্বর প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্র এবং কার্টুন চিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন এবং ঔপনিবেশিকতার সমালোচনা ও স্বদেশপ্রেম ফুটিয়ে তোলার চেষ্টা করেন উত্তর সত্য চলে আসছি দু নম্বরের প্রশ্নের জন্য প্রথম প্রশ্ন কে কবে ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দু নম্বর প্রশ্ন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কে কবে প্রতিষ্ঠা করেন উত্তর উনিশশো সাত খ্রিস্টাব্দে গগনেন্দ্রনাথ ঠাকুর যদিও তার দাদা অবনীন্দ্রনাথ ঠাকুরও এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন তিন নম্বর প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত দুটি চিত্রের নাম উল্লেখ করো উত্তর খল ব্রাহ্মণ প্রচণ্ড ক্ষমতা এছাড়া অন্যান্য ছবিগুলির মধ্যে ছিল অদ্ভুত লোক নয়া হুল্লোর বিরূপ বস্ত্র জাতাসুর উল্লেখযোগ্য চার নম্বর প্রশ্ন কাকে এবং কেন বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয় উত্তর গগনেন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয় কারণ গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে ঔপনিবেশিক সমাজে ব্রিটিশ শাসনের বর্বরতা নিপীড়ন প্রভৃতি নেতিবাচক দিকগুলি তুলে ধরেন উনিশ শতকে ব্যঙ্গচিত্রের মাধ্যমে এই ধারণা অন্য কোনো চিত্রকর এতটা সাফল্যের সঙ্গে তুলে ধরেননি তাই তাকে বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয় প্রশ্ন উত্তরে ইতিহাস এর আলোচনা পর্ব আজকে এখানেই শেষ হলো ছাত্রছাত্রীদের কাছে আমার একান্ত অনুরোধ এই যে যদি তোমাদের এই আলোচনা পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দেবে সাবস্ক্রাইব করবে এবং কিছু জানার থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে প্রশ্ন করবে ¡Baloteco!